أشهد أن لا একটা প্রশ্ন আছে এখানে যে ইমাম সাহেব এই মাজহাবিদের কোন দল হবে, দয়া করে বলবেন কি। দেখেন মাজহাবিদের যে বিষয়টা, এটা আকিদার উপরে ভিত্তি করে ফেরকা হয় নাই। শিয়া, মোতাজেলা, কাদিয়ানি, রাফেজি, খারেজি, জাহমিয়া, মুরজিয়া, মুশাববিহা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাদেরিয়া, চিশতিয়া, যত তরিকা আছে এই সব তরিকার ভিত্তি আকিদের উপরে। কিসের উপরে? আকিদাগত কারণ। কিন্তু মাজহাবিদের ইখতিলাফটা এটা এই জাতের না, এটা খুব আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা কেবল ফেরকা মনে করলেই বুঝলেন সব এক দলের। মাজহাবি ফেরকাটা এই জাতীয় না। মাজহাবি ফেরকাটা হচ্ছে কি, ফেকার মাসালা বের করতে গিয়ে ইমামরা ইজতেহাদ করেছেন, ইজতেহাদ করতে গিয়ে কেউ ভুল করেছেন। যেমন মনে করুন, আমিন জোরে বলবে না আস্তে বলবে? এখন একটা হাদিসে, তিরমিজির হাদিসটা দেখবেন, অয়েল এমনি হুজুর থেকে বর্ণিত হাদিসটা, সুফিয়ানের বর্ণায় আসছে মাদ্দা বিহা সহতাহ, আমিন জোরে বলেছেন। আর সোমার বর্ণায় আসছে খাফাদা বিহা সহত, আমিন আসতে বলেছেন। এখন ফোকাহায় কেরামরা এর মধ্যে কোনটা গ্রহণ করবেন? সহি একটাই, এ বি আর তাহায় ও বি আর তাহায় এটা হয় না। আমাদের একজনে কোরআন তর্জমা পড়াইতেন, তো মাদ্রাসায় কোরআন তর্জমা পড়ায় কারা জানেন? কোরআনের তো গুরুত্ব দেওয়া হয় না মাদ্রাসায়, হাদিসের গুরুত্ব নাই। ফেকার কেতাব, মানতেকের কেতাব, ফালসাফার কেতাব, এগুলো পড়ায় বড় বড় আলেমরা, আর কোরআন তর্জমা পড়ায় কে? কারি সাহেব। কোন রকম কোরআন তর্জমা পড়তে পারে? এটা দেখ কোরআন তর্জমা পড়ছে। তা আমি যে বছর সরহে বেকায় পড়ি, এই বছর একজন কোরআন তর্জমা পড়াইতেন, তো প্রায় তর্জমার সময় দেখতাম যে আমরা তাকে পড়াশোনা করে আসতাম, আমরা মোতালা আজকে কি পড়া হবে ওটা আগের থেকে পড়ে আসতাম আমরা, তো দেখতাম যে তর্জমা ভুল করে ফেলছে। তো বলতো হজরত, এ তর্জমা গলত হয়, এটা গলত তর্জমা, ভুল তর্জমা, যে আসে তবে এই। তো উনি বলতেন যে চলো ইবে আতা হয়, মানে ওটাও ঠিক আছে এটাও আছে, ঠিক আছে এটাও ঠিক আছে। তা আমি আবার বলতাম যে নেই, ইয়ে বি নেই, এ খোগা, ইয়ে তো ওহি হ্যাঁ, ইয়ে ইহি হ্যায়, দোনো নেই হ্যায়। আপনি যদি বলতেন চলো এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে, এটা হবে না, ঠিক একটাই হবে, কোনটা হবে সেইটা বলেন। যখন ভালো করে ধরতাম তখন বলতেন যে আচ্ছা চলো ওইটাই, তোমারটাই ঠিক আছে। তো যাই হোক, এরকম হতো, ঠিক দুইটা হবে না, ঠিক হবে একটাই। হয়তো আমিন জোরে বলা সহি, আসতে বলা ভুল, অথবা আসতে বলা সহি, জোরে বলা কি, ঠিক একটাই। কিন্তু সেই একটা কোনটা সঠিক নির্ণয় করতে গিয়ে ফোকাহায় কেরামরা ইমামরা ইজতেহাদ করেছেন, আর ইজতেহাদ করতে গিয়ে ভুল হতে পারে। বুখারীর সহিহ হাদিস আছে, ইদা ইজতাহাদ আল ইমামু আল হাকিম, হাকিম বিচারক বিচার দিতে রায় দিতে গিয়ে কোন ভুল করে ফেলেছে, তো যদি ভুল করে থাকে ফালাহু আজরুন, সে ভুল করলেও একটা সওয়াব পাবে। কয়টা সওয়াব পাবে? ইজতেহাদ করার সওয়াব পাবে। ওয়াইদা ইজতাহাদা, আর যদি সে ইজতেহাদ করলো ফাখতা, কি আসাবা, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারলো, ফালাহু আজরানে, তার দুইটা আজর। কয়টা আজর? তাকে আল্লাহ তাআলা দুইটা সওয়াব দিবেন। কয়টা সওয়াব দিবেন? তাহলে ভুল করলেও সে একটা সওয়াব পাবে, সে কিন্তু গুনাহগার না। এই কারণে আমরা দেখি মুস্তাহিদ ইমাম যারা ছিলেন, আবু হানিফা বলেন, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম জুহরি, ইমাম ইসহাক, ইমাম অনেক, ইমাম খালি চারজন না, অনেক ইমাম, প্রত্যেক ইমামরাই চেষ্টা করেছেন কোরআন হাদিসের থেকে সহি মাসলাকে বের করার জন্য। এরপরে তারা বলেছেন, প্রত্যেক ইমামের বক্তব্য আছে, ইমাম আবু হানিফার বক্তব্য আছে রাহেমাহুল্লাহ, উসুলে ইফতার যত কিতাব আছে প্রায় কিতাবই আছে, ইমাম সাহেব বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হয় ওটাই আমার মাজহাব। ওটাই তার মানে কি? আমার নির্দিষ্ট কোন মাজহাব নাই, হাদিস সহি যেটা হবে ওইটাই কি আমার মাজহাব, ওইটাই রাসুলের মাজহাব। ওকুদ রাসুল মুফতি
যারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের সব হানাফি মাজহাবের যত দারুল ইফতা আছে প্রায় মাদ্রাসা পড়ানো হয়, এখানে লেখা আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন, লা ইয়াজুজু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা, কোন আলেমের জন্য কোন মুফতির জন্য বৈধ হবে না, জায়েজ হবে না আমাদের কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ না সে জানবে, মিন আইনা আখাজনাহু, আমরা এটা কোত্থেকে গ্রহণ করলাম, কোরআন হাদিসের কোন দলিলের থেকে আমি গ্রহণ করলাম, এইটা না জানা পর্যন্ত কোন আলেমের জন্য কোন মুফতির জন্য জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া। কে বলেছেন? এরকম সব ইমামরাই বলেছেন। তাহলে ইমামরা কি মাযহাব তৈরি করে গেছেন? ইমামরা কোন দল তৈরি করে গেছেন? ইমামরা কি বলে গেছেন যে আমরা ভুল বললেও তোমরা ওইটা কি ধরে রাখবে? না, ইমামরা সাধ্যমতো চেষ্টা করেছেন সহি জিনিসটাকে বলার জন্য। এরপরে আমাদেরকে বলে গেছেন আমাদের এই কথাগুলো যদি কোরআন সুন্না মোতাবেক সহি দলিল দ্বারা তোমরা সহি পাও মানো, সহি না পাইলে তোমরা কি করো না, মানবে না। যে কারণে আমরা বলি, আমরা ইমামদের বেলায় একই কথা বলবো, প্রত্যেক ইমামের কথা আমরা কোরআন হাদিস দিয়ে যাচাই করব। যাচাই করার পরে যদি ইমামের কথার সপক্ষে কোরআন বা হাদিসের সহি দলিল থাকে আমরা তাহলে মানব, আর যদি সহি দলিলটার বিপরীতে হয় আমরা কি করব। এবং এটা হানাফিয়ারাও কোন, আমি বলি পরিষ্কার আপনারা ভালো করে বুঝেন, আসতে কোন মাজহাবের লোকেরা একজন ইমামকে মানে না, যদি কেউ দাবি করে আমি বলব হয়তো সে নিজের মাজহাবকে বুঝে নাই আর নইলে মিথ্যা বলে। আসুন, হানাফি মাজহাবের লোকেরা ইমাম আবু হানিফাকে মানে কিনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, যদি পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোন এক জায়গায় ঈদের নতুন চাঁদ দেখা যায় অথবা রমজানের চাঁদ দেখা যায় তাহলে পুরা পৃথিবীর মানুষকে এক হুকুম মেনে নিতে হবে। তিনি যুক্তি পেশ করে দলিল পেশ করেছেন, তিনি বলেছেন যে এটা যুক্তিসঙ্গত, কারণ হচ্ছে এই পৃথিবী কয়টা, চাঁদ কয়টা, কোরআন কয়টা, হাদিস কয়টা, নবীর উম্মত নবী কয়জন, আমরা এক নবীর উম্মত, এক কোরআন, এক হাদিস মানি, আমরা জুমা পড়ি কয়দিনে, সারা পৃথিবীতে জুমার নামাজ একদিনে পড়ি না ভিন্ন ভিন্ন পড়ি, একদিনে পড়ি সময় যার যার মতো। তাহলে ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে এই, সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় রোজার রাখার চাঁদ, সারা পৃথিবীর লোকেরা রোজা শুরু করে একসাথে, আবার সারা পৃথিবীর কোন এক প্রান্তে যদি ঈদের চাঁদ দেখা যায় তো ঈদ হয়ে যাবে, এটাই আবু হানিফার বক্তব্য। এবং তিনি আরো দলিল পেশ করেছেন যে লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে, লাইলাতুল কদর কয়টা না, দুইটা, যদি তোমরা আলাদা করো তাহলে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হইবা, কারণ লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছেন আর কোরআন নাযিল হয়েছে মক্কায়, মক্কার লাইলাতুল কদর যেটা সারা পৃথিবীর লাইলাতুল কদর কি সেটা হবে নাকি আলাদা হবে? তাহলে মক্কায় যখন লাইলাতুল কদর বেজোর রাত্রে হয়, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে হয় তখন জোর রাত্র, আর বাংলাদেশে যখন জোর রাত্র তখন সৌদি আরবে কি বেজর, তাহলে লাইলাতুল কদর কোনটা সঠিক? দুইটা বলতে পারবেন না যে যার যার মতো তার তার মতো, কারণ এই লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত কোরআন নাজিলের, কোরআন তো আর দুই রাত্রে নাজিল হয় নাই, যে একবার নাজিল হয়েছে লাইলাতুল কদর সৌদি আরবেরটায় আর একবার নাজিল হয়েছে লাইলাতুল কদর বাংলাদেশেরটায়, কোরআন কি দুইবার নাজিল হয়েছে একবার নাজিল হয়েছে? কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নাজিল করেছেন, কোরআন স্পষ্ট আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, লাইলাতুল কদর কয়টা, কোরআন নাজিল কয় রাত্রে? কিন্তু এখন পৃথিবীতে লাইলাতুল কদর কয়টা হইতে হয়, পেঁচটা লাগলো কোন জায়গায়? আপনি যে বলবেন যে এক রাত্র হবে তাও হইতো যদি জোর বেজোর ভাগ করা থাকতো, এখন তো পেঁচ লাগছে আরো, সৌদি আরবে যখন বেজোর বাংলাদেশে কি, আর সৌদি আরবে যখন বেজোর সৌদি আরব তখন বাংলাদেশে কি জোর? আপনি যে বলবেন এর মধ্যে যে রাত্রে হয় সেটা সারা দেশে একই, এটা বলা যাবে না। আর যদি বলেন যে না লাইলাতুল কদর একটা, লাইলাতুল কদর কি সময় যার যার মতো, তাহলে আমরা বলবো যে জুমার দিন যেরকম জুমার নামাজ সারা বিশ্বে একদিনে পড়ি, সময়টা কার কার মতো? এখন আমরা জুমা পড়ে ফারেক হয়েছি, আরো তিন ঘন্টা পরে সৌদি আরবে কি হবে? এখনো সৌদি আরবে লোকেরা জুমার নামাজ যাচ্ছে, যেহেতু পৌনে তিনটা বাজতেছে
তার মানে পৌনে বারোটা। এখন হারাম শরীফের চতুর্দিকে পিঁপড়ার মতো লোকেরা জড় হচ্ছে, আরো আধা ঘন্টা পরে আজান হবে, আজান হয়ে তারপরে নামাজ পড়বে। তাহলে শুক্রবার একটাই ঠিক আছে, আমেরিকাতেও আজকে শুক্রবারই জুমা পড়বে, সময়টা যার যার মতো। ঠিক এরকম ভাবে লাইলাতুল কদর পুরা দুনিয়াতে কয়টা হবে, ঈদ কয়টা হবে, রোজা কয়টা হবে, একই সাথে হবে। এই কথা বললে আমার দেশে আলেমরা কি বলে, আমরা তো নামাজ তো এক সময় পড়ি না। আমাদের কথা খেয়াল রাখবেন, নামাজ তো আমরা এক সময় পড়ি না, রোজা কেন একসাথে রাখবো? আমি বলি তোমার কথা দুই কারণে ভুল। এক হচ্ছে নামাজ আমরা এক সময় পড়ি না, রোজাও তো তুমি এক সময় রাখো না, এটা বলো না কেন? বাংলাদেশে কি সারা বাংলাদেশের এক কোনায় আর কোনায় একসাথে রোজা রাখে, একসাথে রোজা ভাঙ্গে? টাইম ব্যস কম আছে না, দিন একটা, টাইম কি? তো তোমার দেশের মধ্যেই যখন টাইম ভিন্ন ভিন্ন হিসাব করতেছো, না এক টাইমে করো। ঢাকায় যখন আজান দেয় ইফতারির টাইম, সারা বাংলাদেশে তাই ইফতার করো, করে তখন কেন করে দেরি করে কি জন্য? সাত মিনিট পরে, তিন মিনিট পরে, চার বরিশালে চার মিনিট, অমুক জায়গায় তিন মিনিট, কক্সবাজারের ওম পাঁচ মিনিট, এই পাঁচ মিনিট দেরি করে না? তো এই যেমন তুমি একই দিনে করছো কিন্তু সময় যার যার মতো, এইটার পরিধি বাড়াও যে সারা দুনিয়াতে একদিন রোজা শুরু হবে, সময় যার যার মতো। সৌদি আরবে তিন ঘন্টা পরে, আমেরিকা এগারো ঘন্টা পরে, সমস্যা আছে কোনো? এই বর্ডার তৈরি করেছে কে? আজকে ইন্ডিয়াতে চাঁদ দেখা গেল মনে করেন যশোরের ওই পারে, পুরা ইন্ডিয়াতে ঈদ করবে, অথচ ইন্ডিয়া বাংলাদেশের ২৫টা রাষ্ট্রের চেয়ে বড়, এক ইউপি উত্তরপ্রদেশ এইটা বাংলাদেশের চেয়ে অনেক বড়, এক ইন্ডিয়া সব এক হুকুমে। আচ্ছা ধরেন আজকে বাংলাদেশটাকে জোর করে ইন্ডিয়া নিয়ে গেল, বর্ডার নাই, তখন কি হবে? তখন কি হবে? তখন কইবে যে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে কাজ, ইন্ডিয়ার যে হুকুম হুকুম চলে গেছি আমরা, ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের বর্ডার, পাকিস্তানের বর্ডার, এইগুলো কি ইসলাম সাব্যস্ত করেছে? একটা লোক ইন্ডিয়ার ওই পারে চাঁদ দেখলো, সারা ইন্ডিয়া ঈদ করলো, আমরা এই পারে যশোরের ওইখান থেকে দশ এক মাইল দূরে এই পারে, সেই লোকটা ঈদ করতে পারছে না, কি জন্য? কারণ বাংলাদেশে চাঁদ দেখা যায় না। আর বাংলাদেশে যদি ওই যশোরের বর্ডারে কেউ চাঁদ দেখে, বাংলাদেশি বর্ডারে, তাহলে কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য অঞ্চলের লোককে ঈদ করবে, কি জন্য? সে বাংলাদেশি, অথচ ওইখানের সাথে ওখানে পার্থক্য আছে না? তো ওরা যে আলাদা হুকুম করো, বাংলাদেশের ঢাকায় আলাদা হুকুম, চিটাগাঙ্গে আলাদা হুকুম, সিলেটে আলাদা হুকুম, প্রত্যেক এলাকায় চাঁদ দেখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। তোমরা চাঁদ দেখো, কাজে তোমরা ঢাকার লোকেরা চাঁদ দেখো, বরিশালে চাঁদ দেখো, ইন্ডিয়াতে চাঁদ দেখো, পাকিস্তানে চাঁদ দেখো, পাকিস্তানের মধ্যে আবার ইন্ডিয়ার মধ্যে আবার প্রদেশ আলাদা হবে, জেলা আলাদা হবে, কক্সবাজার চাঁদ দেখো, পার্বত্য অঞ্চলে চাঁদ দেখো, সিলেটে চাঁদ দেখো। কেন? আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, খবরদার চাঁদ না দেখে রোজা রাখতে পারবি না। আপনারা কয়জনে চাঁদ দেখছেন এবার? তো চাঁদ দেখে রোজা রাখেন নাই, চাঁদ দেখে রোজা ছাড়েন নাই, কাজে একটা রোজা হয় নাই নাকি? কোন ফোকাহারা এটা বলেছেন? এটা বলেন নাই। বরং এই তোমরা বলতে কি বুঝায় তাহলে? তোমরা বলতে কি তাহলে? এখন আমাদের ওলামারা বলেন তোমরা বলতে এক এক দেশের লোকেরা, তাহলে এটা পাইলে কোথায়? তোমরা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চার দিকে রোজা রাখো, তোমরা চার দিকে রোজা রাখো, তার মানে গোটা মুসলিম উম্মার তোমরা বলতে কিছু লোকেরা যদি চাঁদ দেখে তার রোজা রাখা শুরু করে দাও, আর তোমাদের কিছু লোকেরা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ দেখে সবাই ঈদ করো, সহজ সমাধান হয়ে গেল না? এই ছিল আল্লাহ নবীর হুকুম, এটা ছিল আবু হানিফার বক্তব্য। আমি বলছিলাম আবু হানিফার বক্তব্য এইটা, এবং এটাই যুক্তিসঙ্গত। এটা হলে মুসলিম উম্মার মধ্যে আর তিন দিন ঈদ করা লাগে না, মুসলিম উম্মা অনেক দিন বঞ্চিত হয় না। আজকে যখনই আমরা বলি যে সারা দুনিয়াতে রোজা হবে একদিনে, ঈদ হবে একদিনে, তখন লোকেরা বলে তাহলে নামাজ তো আমরা একসময় পড়ি না। আমি উত্তর দিলাম কি, যে নামাজ যেমন তুমি একসময় পড়ো না, তোমার দেশে বসেও কি তুমি রোজা একসময় রাখো, একসময় ছাড়ো? সময় যার যার মতো। আসল বিষয়টা হচ্ছে লোকগুলো জানে না, নামাজের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে, আর রোজা ঈদের সম্পর্ক চাঁদের সাথে। আরো স্পষ্ট, দিন এবং তারিখ নির্ধারণ হয় চাঁদের মাধ্যমে,
সময় নির্ধারণ হয় সূর্যের মাধ্যমে,